তপশিলী জাতি অংশের ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়নে বিগত সরকারের কোনো সদিচ্ছা ছিল না। বর্তমান সরকার এসটি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে, সেই সব প্রকল্পের সুযোগ নিতে হবে। পাঁচ বছরে রাজ্য সরকার এসটিদের উন্নয়নে যে কাজ করেছে অতীতে তা হয়নি। রাজধানীর টাউন হলে একটি অনুষ্ঠানে এই কথা বললেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। বুধবার আগরতলা টাউন হলে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এক মত বিনিময় সভা এবং মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, এসসি অংশের মানুষের উন্নয়নে বিগত সরকারের কোনো সদিচ্ছা ছিল না। যদি সদিচ্ছা থাকত তাহলে ২৫ বছরে এই অংশের মানুষ অনেকটাই এগিয়ে যেতে পারত। বর্তমান সরকার এসসিদের উন্নয়নে বেশ কিছু প্রকল্প চালু করেছে। এককালীন অর্থ প্রদান করা হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, সেই অর্থ ফেরত দিতে হবে না। এ ধরনের সুবিধা আগে ছিল না। মন্ত্রী ভগবান দাস বলেন, সরকারের এই সকল প্রকল্প সম্পর্কে এখনো বহু মানুষ অবগত নয়, তাই অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত। এর জন্য দপ্তরের দোষ নয়। আমরা প্রথমে ব্যবসায় লিঙ্গা বাদত করে উদ্দেশ্যে আমরা ওনাকে পুষ্প অর্পণ করেছি। তো ব্যবসায় লিঙ্গা বাদত করে এই সমাজটাকে, এই জাতিগোষ্ঠীটাকে যারা পিছিয়ে পড়া ছিল তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য অনেক ভেবেছি। আম্বেদকরজির জীবনী সম্পর্কে আমরা জানি, আম্বেদকর সম্পর্কে আমরা অনেকেই জানি। এখানে উনি আমাদের দেশে যে সংবিধান রচনা করেছেন, আর তার মধ্যে এই পিছিয়ে পড়া যে একটা সমাজ রয়েছে এসসি সমাজ, তার প্রচার, তার প্রসার, তার বিকাশ এর জন্যে অনেকগুলো ব্যবস্থা নিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, এসসি অংশের মানুষের অধিকার হচ্ছে সংবিধান প্রদত্ত। সরকার তাদের জন্য এই সুবিধা দিচ্ছে যাতে করে এই অংশের মানুষ আর্থসামাজিক দিক থেকে নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। কিন্তু যাদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে তারা নিজেরাই যদি নিজেদের অধিকার সম্পর্কে না জানেন তাহলে কিভাবে এগিয়ে যাবেন? আমি অনুভব করতে পারছি যে আপনাদের হয়তো আজকে এখানে আসাটা অনেকেরই হয়তো একটু অসুবিধা করে মনে হচ্ছে, সময়টা দিতে হচ্ছে। আমরা আগেই সেটা জেনেছি যে কিছু হয়তো একটু অসুবিধা হবে, তারপরও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দপ্তরের পক্ষ থেকে। এই কারণে যে এই দপ্তরের মাধ্যমে এত এত সুবিধা রয়েছে শিক্ষার জন্য বা অন্যান্য সেক্টরে, কিন্তু তার কোনো প্রচার নেই, যার কারণে আমাদের রাজ্যে যারা তপশিলী জাতি ভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছে বা পরিবার রয়েছে। অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দিয়েছেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।